হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফুল, গো ট্যালেন্ট হাব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি আপনাদের মাঝে আজ যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফট ইডিজি, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম এর ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আপনার কম্পিউটারে সি ড্রাইভ ব্যতীত অন্য যে ড্রাইভগুলো রয়েছে সে ড্রাইভে, যে কোনো একটি ড্রাইভেতে, যেমন আমি আমার এফ ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি আমার ফোল্ডারটি ক্রিয়েট করতেছি, ফোল্ডারের নাম দিলাম ডাউনলোড। প্রথমে আমি চেঞ্জ করব মাইক্রোসফট ইডিজি ব্রাউজারের ডাউনলোড লোকেশন। এই দেখুন, এই কোণারে সেটিং অ্যান্ড মোর নামে যে অপশনটি রয়েছে সেটা আপনি ক্লিক করুন। ক্লিক করে গিয়ে আপনি চলে যান সোজা নিচের দিকে সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে ডাউনলোডস, ডাউনলোডসে নিচে দেখা লেখা আছে চেঞ্জ। এই চেঞ্জ আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমি আমার কম্পিউটারের অ্যাপ ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি ডাউনলোড নামে, সেই ফোল্ডারটি আমি এখানে সিলেক্ট করে দেব। দেখুন এই যে অ্যাপ ডাউনলোড চেঞ্জ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমি যাব এখন আরেকটি ব্রাউজারে, সেটা হচ্ছে ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজার সেম ভাবে এই ডান পাশে এই কর্নারে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেখতে পারবেন এই জায়গায় রয়েছে সেটিং। সেটিংয়ে গিয়ে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন ডাউনলোড সেটিং। এখানে আপনি আপনার লোকেশন চেঞ্জ করে দেন। দেখুন আমি আমার কম্পিউটারে অ্যাপ ড্রাইভে ডাউনলোড নামের যে অপশনটি রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এই গেলে অ্যাপ ড্রাইভে ডাউনলোড সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা মজিলা ফায়ারফক্স নামে ব্রাউজারের ডাউনলোড লোকেশন চেঞ্জ করব। দেখুন ঠিক সেম ভাবে ডান পাশে এই কোণারে ক্লিক করুন। ক্লিক করে নিচের দিকে গিয়ে দেখুন এটি একটু ব্যতিক্রম রয়েছে। এখানে আপনি যাবেন সেটিংসে, না অপশনে। অপশনে আপনি ক্লিক করে পেজটি আসার পর আপনি নিচের দিকে গিয়ে দেখবেন যে ডাউনলোড, সেম ডাউনলোড রয়েছে। তো সেই ডাউনলোডে আপনি এই ব্রাউজে ক্লিক করে তৈরিকৃত ফোল্ডার ডাউনলোডটি আপনি চিনিয়ে দিবেন। দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে আপনি কাজটি কেন করবেন? আপনি যখন কোনো ফাইল কোনো ব্রাউজারে গিয়ে ডাউনলোড দেন, সে ডাউনলোড ফাইলটি আপনার ব্রাউজারে ডিফল্টভাবে সেট করে থাকা সি ড্রাইভে, এই যে সি ড্রাইভ এর দেখুন ডিফল্টভাবে সেট করে থাকা এই ডাউনলোডে গিয়ে ডাউনলোড হয়। এতে করে যে প্রবলেম হয় তা হচ্ছে সি ড্রাইভটি স্পেস ফুল হয়ে যায় বলে আপনার পিসি স্লো হতে পারে। অপরদিকে উইন্ডোজ ইনস্টল দেওয়ার কারণে যদি ব্যাকআপ না নিয়ে থাকেন তাহলে ডাউনলোড করা ফাইলগুলো হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। আপনি যদি আপনার ব্রাউজারে ছোট্ট এই কাজটি করে রাখেন তাহলে ডাউনলোড করা ডাটাগুলো থাকবে সুরক্ষিত। এবার আমরা যাব গুগল ক্রোমের ব্রাউজারে গিয়ে, দেখুন যে ডান পাশে এই কোণারে ক্লিক করে আমি চলে যাব সেটিংসে। সেটিংসে গিয়ে নিচের দিকে আসুন, দেখুন অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স, অ্যাডভান্সে ক্লিক করে নিচে আসেন। দেখুন এই তো লোকেশন, ডাউনলোড লোকেশন, এটা আপনি চেঞ্জ করে দেই আমার অ্যাপ ড্রাইভে রাখা ফাইলটাকে আমি ডাউনলোড, হ্যাঁ সিলেক্ট, ওকে, চেঞ্জ হয়ে গেছে। এই লোকেশন চেঞ্জ করার ফলে কি হচ্ছে দেখুন, আমরা একটি সফটওয়্যার ডাউনলোড দেই অ্যানিটিক্স নামে। ডাউনলোড হয়ে গিয়েছে, দেখুন এই
সফটওয়্যারটি আমার কম্পিউটারে আমি যে লোকেশন চেঞ্জ করেছি অ্যাপ ড্রাইভে রেখেছি, তো অ্যাপ ড্রাইভের এই যে ডাউনলোডস, এই যে অ্যানিডিক্স চলে আসছে। ঠিক কোনোরকমভাবে প্রত্যেকটি ব্রাউজার ঠিক এইভাবে চেঞ্জ, একইভাবে চেঞ্জ করলে আপনার ডাটাগুলো সি ড্রাইভ যে কোনো ড্রাইভে থাকবে, এভাবে আপনি আপনার মাইক্রোসফট ইডিজি, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমের ডাউনলোড লোকেশন চেঞ্জ করতে পারবেন। অবশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কমেন্টস করে উৎসাহিত করবেন এবং বেশি বেশি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।